Assalamualaikum everyone, welcome to Didar official. আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ডেস্কটপ অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব, যে সফটওয়্যারটি দিয়ে আপনি পিডিএফ এডিট করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি ওয়েবসাইটে চলে আসছি। তো ওয়েবসাইটটির লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটের লিংকটা কিন্তু দেখা যাচ্ছে। তো ওয়েবসাইটটির নাম হচ্ছে SwifDoo PDF। আপনারা swiftdoo.pdf.com লিখে সার্চ করে দিলে কিন্তু এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখানে এই সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এই সফটওয়্যারটির কাজ হচ্ছে আপনি যে কোনো ধরনের পিডিএফ এডিট করতে পারবেন। তো আমরা যদি এখান থেকে একটু নিচে যাই, এখান থেকে আমরা দেখতে পাবো অল দ্য পিডিএফ টুলস ইউনিট, মানে আপনার কোন ধরনের টুলসগুলো আপনার এই পিডিএফ ফাইলগুলো এডিট করতে প্রয়োজন হবে, তো বা আপনি এই সফটওয়্যারটিতে পাবেন। প্রথমত আপনি এই পিডিএফ ফাইলটা এডিট করতে পারবেন, তারপর পিডিএফ ফাইলটা কনভার্ট করতে পারবেন জেপিজিতে, তারপর ওয়ার্ড ফাইলে, টিএফটি ফাইলে, বিভিন্ন ফাইলে আপনারা কনভার্ট করতে পারবেন। তারপর এখান থেকে কম্প্রেস করতে পারবেন, মার্জ করতে পারবেন, ইসেন্ড করতে পারবেন। তারপর নিচে আরও অনেকগুলো ইন্ট্রোডাকশন দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে এই সফটওয়্যারটি ইউজ করতে। ওকে, তো আপনারা যদি সফটওয়্যারটি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিলে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। আপনারা ডাউনলোড করার পর এখান থেকে সফটওয়্যারটি অবশ্যই ইনস্টল করে নেবেন। গাইস, আমি অলরেডি ইনস্টল করে গেছি সফটওয়্যারটি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে কিন্তু আমার সফটওয়্যারটি দেখা যাচ্ছে। আপনারা জাস্ট সফটওয়্যারটি ওপেন করার জন্য এখানে ডাবল ক্লিক করে দিবেন। গাইস, আপনারা দেখতে পেয়েছেন খুবই দ্রুত কিন্তু এই সফটওয়্যারটি ওপেন হয়ে গেল, কারণ এটা খুবই ছোটো সাইজের একটি সফটওয়্যার, কিন্তু এটার কাজ কিন্তু অনেক মারাত্মক। আপনি খুব ভালোভাবে কিন্তু আপনার পিডিএফ এই ফাইলগুলো এডিট করতে পারবেন। ওকে, তো যারা মূলত কম্পিউটার অপারেটর বা কম্পিউটারে যে ওয়ার্ড ফাইল রিলেটেড যারা কাজ করে, টাইপিং রিলেটেড, তাদের জন্য এই সফটওয়্যারটি খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি নতুন কোনো ফাইল এখানে ক্রিয়েট করতে চান তাহলে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবেন, তাহলে আপনারা একটি ফাইল ক্রিয়েট করে নিতে পারবেন। তো আপনি যদি কোনো পিডিএফ ফাইল এখান থেকে এডিট করতে চান তাহলে এখান থেকে জাস্ট আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনার পিডিএফ ফাইলটি সিলেক্ট করে দিবেন, বা আপনার ডেস্কটপের যে কোনো জায়গা থেকে আপনার পিডিএফ ফাইলটি সিলেক্ট করে দিবেন, তারপর নিচ থেকে ওপেনে ক্লিক করে দিবেন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিডিএফ ফাইলটি কিন্তু চলে আসলো। তো আমি আপনাদেরকে উপরে কিছু যে টুলসগুলো আছে সেগুলো পরিচয় করে দিই। প্রথমে হ্যান্ড রয়েছে, তারপরে সিলেকশন রয়েছে বা সিলেক্ট রয়েছে। তো সিলেক্টের কাজটা হচ্ছে, ধরুন আমি এখানে 100 লেখাটা সিলেক্ট করলাম, তারপর এটার কালারটা আমি চেঞ্জ করে নেবো। তাই এখান থেকে হাইলাইটসে গিয়ে এখান থেকে আমি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে আমরা এই লেখাটা হাইলাইটস করে দিতে পারতেছি। ওকে, এখান থেকে আমি কন্ট্রোল জেড দিয়ে দিব, তাহলে আমাদের এটাকে আন্ডু হয়ে যাবে। তারপর এখানে আমরা এডিট দেখতে পাচ্ছি, এডিটে ক্লিক করে দিলে আপনি এখানে কিন্তু লেখা চেঞ্জ করে দিতে পারবেন। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং গাইস। তো আমরা কিন্তু মূলত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পিডিএফ ফাইলগুলো এডিট করে থাকি বা কনভার্ট করে থাকি, তো সেগুলো কিন্তু একুরেট হয় না। আপনি যখন কোনো ফাইল ওয়েবসাইটের মাধ্যমে কনভার্ট করেন বা এডিট করতে চান তখন কিন্তু সেগুলো অন্য বিভিন্ন ওয়ার্ডে কনভার্ট হয়ে যায় বা উল্টাপাল্টা একদম নষ্ট হয়ে যায় আপনার ফাইলটা। তো এখান থেকে আমি 200 লিখে দিব। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 200 লিখে দিলাম। তো এখান থেকে আপনি চাইলে ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন, এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন। ওকে, এখান থেকে আমরা এই লেখাটা সিলেক্ট করে দিলাম, তারপর এখানে ফন্টের যে বিভিন্ন ফন্ট রয়েছে, আপনার কম্পিউটার যে ফন্টগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসবে। আমি ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দিলাম। ওকে, তারপর এখান থেকে আমরা এক্সিটে ক্লিক করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইমেজ, ইমেজে ক্লিক করে দিলে আমাদের ডেস্কটপে নিয়ে যাবে বা কম্পিউটারে নিয়ে যাবে। আমরা চাইলে এখানে এই ফাইলটিতে ইমেজ অ্যাড করতে পারি। তো আপনি জাস্ট এখান থেকে, আমি ধরুন এই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিব। এই ফাইলটা আমি এখানে এইটুকু পরিমাণ করে দিলাম। এখন এটাকে আমরা অপাসিটিটা কমিয়ে দিতে পারবো, তাই এখান থেকে আই বাটনে ক্লিক করে দিব, এখান থেকে রোটেটে ক্লিক করে নিতে পারবো, তারপর এখান থেকে অপাসিটিতে ক্লিক করে এখান থেকে আমরা অপাসিটিটা কমিয়ে দিতে পারবো। এই জিনিসটা কিন্তু অনেক সময় খুবই প্রয়োজন হয়, যারা মূলত এইসব কাজ করেন তারা কিন্তু জানেন এই কাজ, এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এখন গাইস, এই পিকচারটা ডিলিট করার জন্য এখান থেকে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন, ডিলিট ইমেজে ক্লিক করে দিলে ইমেজটা চলে যাবে। তারপর এখান থেকে ওসিআর রয়েছে, তারপর হাইলাইটসও আমরা দেখলাম, তারপর এখান থেকে টাইপরাইটার রয়েছে, পিডিএফ টু ওয়ার্ড। আপনি যদি এই পিডিএফ ফাইলটা ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে চান তাহলে জাস্ট এখান থেকে পিডিএফ টু ওয়ার্ডে ক্লিক করে দিবেন। ওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো টিক মার্ক থাকবে, তারপর আপনারা জাস্ট নিচ থেকে স্টার্টে ক্লিক করে দিলে এটা ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি না, দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এটা আপনার কম্পিউটারের শক্তির উপর নির্ভর করবে যে কতটুকু সময় লাগবে, 1 মিনিট বা 30 সেকেন্ড বা 10 সেকেন্ড, 5 সেকেন্ড লাগবে, এরকম এর বেশি কিন্তু লাগবে না। এখান থেকে আমি ক্রস দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে পিডিএফ টু ইমেজও কিন্তু এটাকে কনভার্ট করে নিতে পারেন। আমরা কিন্তু মূলত অনেকে একটা কাজ করি যে আমরা পিডিএফ ফাইলগুলো ফটোশপে ইনপুট করে তারপরে সেগুলোকে ইমেজ আকারে সেভ করে নিই। তো আপনি চাইলে এখান থেকেও সরাসরি ইমেজে এগুলো সেভ করতে পারবেন। তারপর গাইস, এখানে রয়েছে কম্প্রেশন। কম্প্রেশনে আমরা ক্লিক করলে এখানে আমরা কিছু ফাইল পেয়ে যাবো। এখান থেকে স্টার্টে ক্লিক করে দিলে আমাদের এই ফাইলটি কম্প্রেশন হয়ে যাবে। এখান থেকে ক্রসে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা মার্জিন অ্যাড করতে পারবো, আবার আমরা এই ফাইলটি স্প্লিট করতে পারবো, তারপর এখান থেকে ওয়াটারমার্ক অ্যাড করতে পারবো। তো ওয়াটারমার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক সময় কী হয়, আমরা বিভিন্ন বুক সেল করি অনলাইনে, পিডিএফ বুক, তো সেগুলোতে আমাদের ওয়াটারমার্ক অ্যাড করে থাকি। তো আপনি এখান থেকে ওয়াটারমার্কটা অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নেবেন। ক্লিক করে আপনি কী ধরনের ওয়াটারমার্ক দিতে চান আপনি এখানে আপনার নামটা লিখে দেবেন, বা আপনার যে কোচিংটা রয়েছে, স্কুল রয়েছে, সেই কোচিং স্কুলের নামটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা ফন্টের সাইজটা দিয়ে নিতে পারবেন, এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে বিভিন্ন ফন্ট রয়েছে,
আপনি আপনার পছন্দের ফন্ট এখান থেকে দিয়ে নিতে পারবেন ওকে তারপর নিচে অনেকগুলো টুলস রয়েছে আপনি এটাকে ভার্টিক্যাল হরিজন্টাল কতটুকু রাখতে চান তারপর সেন্টার কতটুকু রাখতে চান তারপর রোটেশন করতে চান কিনা সেগুলো করতে পারবেন এখানে অপাসিটিও দেওয়া আছে আপনি অপাসিটি কতটুকু রাখতে চান সেগুলো দিয়ে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে আমি ক্যান্সেল করে দিব তারপর গেছি এখান থেকে আমরা রিডে ক্লিক করে রিডে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড দা টেক্সট স্পেস ইঞ্জিন এখান থেকে যে টেক্সটগুলো আছে এগুলো ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আমরা ক্রসে ক্লিক করে দিচ্ছি এটা আপাতত দেখাচ্ছি না ওকে এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কুইক ট্রান্সলেশন কুইক ট্রান্সলেশন ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আমি ধরুন এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম তো সবগুলো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আমি অল্প কিছু সিলেক্ট করে নিই তারপর গাইস আপনারা চাইলে এটাকে এখান থেকে ট্রান্সলেট করে নিতে পারবেন ওকে তারপর এখন আমরা চলে যাবো ভিউতে উপরে খেয়াল করুন ভিউ অপশন রয়েছে ভিউ অপশন আসার পরে এখান থেকে আপনার থিম তারপর স্ন্যাপশট তারপর স্লাইড শো স্প্লিট স্ক্রিন ফুল স্ক্রিন বিভিন্ন টুলস এখানে দেওয়া আছে এগুলা যারা মূলত এমএস ওয়ার্ডের কাজ পূর্ব করেছেন তাদের জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করা একদমই ইজি হয়ে যাবে আপনারা জাস্ট সফটওয়্যারটি ইনস্টল করলেই সবগুলো প্রোগ্রাম সহজেই বুঝতে পারবেন ওকে তারপর আমরা যদি তিন নম্বর অপশনে চলে আসি এখানেও বিভিন্ন অপশন রয়েছে এখান থেকে ম্যানেজ অনোটেশনস ওকে তারপর এখান থেকে হাইলাইটস তারপর টাইপরাইট আন্ডারলাইন তারপর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে অ্যারো লাইন শেপ পেন্সিল নোট স্ট্যাম্প তারপর অ্যাটাচমেন্ট ইরেজ আপনি বিভিন্ন কাজ কিন্তু এই পিডিএফ ফাইলটাতে করতে পারতেছেন মানে পিডিএফ ফাইলটা একদম 100% এডিট করে ফেলতে পারবেন এখান থেকে তারপর এখান থেকে এডিটে গেলে এখানে এডিটের বিভিন্ন অপশন চলে আসবে ইনসার্ট টেক্সট উইদাউট হোয়াইট আউট তারপরে ইমেজ লিঙ্ক ক্রপ পেজ সেট আপ তারপর স্প্লিট পেজ তারপর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে এগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তারপর এখানে আপনি কিন্তু চাইলে এই পেজটার কালারটাই সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে পারবেন এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এখান থেকে অ্যাড ব্যাকগ্রাউন্ড বা এখান থেকে আপডেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এখান থেকে আমি ক্রস করে দিব এখান থেকে অ্যাড ব্যাকগ্রাউন্ডে দিলে এখান থেকে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো তাই এখান থেকে কালারে ক্লিক করবো এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু রেড কালার হয়ে যাচ্ছে এখান থেকে ওকে ক্লিক করে দিব ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু এডিট হয়ে গেল তারপর এখান থেকে কনভার্ট কনভার্টে গেলে আপনি কোন ফাইলে কনভার্ট করতে চান মানে কোন এক্সটেনশনে কনভার্ট করতে চান সেটা এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ টু ওয়ার্ড পিডিএফ টু এক্সেল পিডিএফ টু পিপিটি পিডিএফ টু ইমেজ পিডিএফ টু টিএক্সটি এখানে বিভিন্ন ক্যাটাগরি ফাইল রয়েছে এগুলো আপনারা কনভার্ট করতে পারবেন ওকে ইমেজ টু পিডিএফ অফিস টু পিডিএফ সিএডি টু পিডিএফ কনভার্ট টু স্ক্যান অনেকগুলো ফিচার রয়েছে এই সফটওয়্যারটিতে তারপর এখান থেকে আমরা পেজে চলে যাবো এখান থেকে আপনারা পেজের সাইজটা চেঞ্জ করে নিতে পারবেন এক্সট্রাক্ট মার্জিন ডিলিট পেজ সেট আপ ওকে তারপর রোটেট করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেজগুলো দেখা যাচ্ছে পেজের নাম্বারগুলো দেখা যাচ্ছে যেগুলো আপনার কাজে কিন্তু খুবই হেল্পফুল হবে তারপর এখান থেকে আমরা প্রোটেক্টে যাব প্রোটেক্টে যাওয়ার পর এখান থেকে এখানে কিছু অপশন রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট যেমন সিগনেচার আপনি এখান থেকে সিগনেচার ক্লিক করবেন ক্রিয়েট নিউ সিগনেচার এখান থেকে চাইলে ইমেজ ইনপুট করে নিতে পারেন তারপর এখান থেকে ইনপুট আপনি মানে ইনপুট মানে আপনি কিছু লিখে দিতে পারবেন এখান থেকে আমি এগুলো ক্লিয়ার করে দিলাম তারপর এখান থেকে হ্যান্ডরাইটিং ধরুন আমি এখান থেকে আমার হাতের একটা সিগনেচার দিয়ে দিলাম ওকে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু মাউস দিয়ে এখান থেকে আপনি যে কোনো ধরনের সিগনেচার দিয়ে তারপর এখান থেকে অ্যাড করে দিতে পাচ্ছেন তো আমি এটা লিখে জাস্ট ওকে ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইনটা কিন্তু চলে আসছে ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুভ করা যাচ্ছে আপনি যে কোনো জায়গাটা বসাতে পারবেন যে কোনো সাইজে এটাকে নিয়ে আসতে পারবেন তারপর এখান থেকে শেয়ারে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্ড টু ইমেল ড্রপ বক্সে আমাদের এই ফাইলটা সেভ করে রাখতে পারবো তারপর গুগল ড্রাইভে আমরা এই ফাইলটা শেয়ার করতে পারবো ওকে গাইস তারপর হেল্প অপশন রয়েছে আপনার যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে এখান থেকে হেল্পগুলো নিতে পারবেন তারপর এখানে বাম পাশে কিছু টুলস দেখতে পাচ্ছেন এখানে বুকমার্ক তারপরে এখানে রয়েছে থাম্বনেল তারপর এখানে রয়েছে অ্যানোটেশন তারপরে রয়েছে অ্যাটাচমেন্ট আপনি অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারবেন তারপরে এখানে লাস্টে রয়েছে পিডিএফ টু ওয়ার্ড অল্ট যোগ পি দিলে কিন্তু এটা অটোমেটিকলি হয়ে যাবে মানে আপনি কিবোর্ডের শর্টকাটেও কিন্তু এখানে কাজ করতে পারবেন গাইস এখন যদি আপনার সম্পূর্ণ কাজটা শেষ হয়ে যায় এখন আপনি এই পিডিএফ ফাইলটা সেভ করে নিতে পারবেন আপনার এডিট করার পর তো সেভ করার জন্য উপরে এখানে খেয়াল করুন ডান পাশে এখানে সেভ অপশন রয়েছে কন্ট্রোল এস দিলে কিন্তু আপনি এই ফাইলটি সেভ করে ফেলতে পারতেছেন বা চাইলে এখান থেকে সরাসরি প্রিন্টও করতে পারতেছেন কন্ট্রোল পি দিয়ে ওকে তো আমাদের সমস্ত কাজ যেহেতু শেষ এখন আমি আপনাদেরকে ফাইলটা সেভ করে দেখাচ্ছি না ফাইল সেভ করা কিন্তু একদম ইজি যারা মূলত কম্পিউটার ইউজ করেন তারা জানি কন্ট্রোল এস মানে ডিফল্ট একটা কমান্ড যেটা দিয়ে আমরা যে কোনো ধরনের ফাইল সেভ করতে পারি ওকে তো এই ছিল সম্পূর্ণ সফটওয়্যারটার কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেউ আপনারা এই সফটওয়্যারটি ইউজ করবেন পিডিএফ এডিট করার ক্ষেত্রে তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা